আমি একটু 7ই জানুয়ারির মধ্য দিয়ে বা নির্বাচনের মধ্য দিয়ে যেভাবে আমরা বলি না কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার টানা চতুর্থবারের মতো ক্ষমতায়। গত 15 বছরে নানা রকমের নানা বিষয় নিয়ে নানা অভিযোগ আছে সরকারের বিরুদ্ধে, আবার তারা কিছু কিছু কাজ করেও দেখিয়েছে। আমার প্রশ্ন আপনার কাছে যে আপনি কি মনে করেন কিনা, 7ই জানুয়ারির পরে যে নতুন সরকার যাত্রা শুরু করলো বা একই সরকার ধারাবাহিকতায় চতুর্থবারের মতো, তারা কি একটা নতুন যাত্রা শুরু করলো বা করবে? অর্থাৎ পেছনে যা গেছে গেছে, নতুন করে তারা কি শুরু করবে, নাকি মনে করেন যে একই রকমের ক্রিয়া করবে, সেটা রাজনৈতিক ভাবে বলি, বিরোধী দল উপরে তাদের দৃষ্টিভঙ্গি বলি, সেটা বিরোধী মত পথ রাজনৈতিক দল সিভিল সোসাইটি বলি, যে অভিযোগগুলো ছিল সেখান থেকে সরে একটা নতুন যাত্রা, নাকি একই ধারা তারা অব্যাহত রাখবে অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে? দুটো বিষয় আছে এখানে। যদি বাধ্য না হয়, হ্যাঁ, তাহলে হুম যে ধারায় তারা ছিল সেই ধারায় থাকবে, এবং দেশের মানুষ যদি বাধ্য করতে না পারে, হুম রাজনৈতিক দলগুলো যদি বাধ্য করতে না পারে, সমাজ যদি তাদেরকে গণতান্ত্রিক আচরণ করতে বাধ্য করতে না পারে, তাহলে যদি বিদেশি চাপ থাকে, ওই যে আবারও বলছি, ভারত একদিকে তাকে ক্ষমতায় রাখে, আবার বিরোধীরা তখনই সুযোগ পায় কথাবার্তা বলতে যদি মার্কিন যুক্তরাষ্ট্র আবার তাদেরকে সরকারকে চাপের মধ্যে রাখে। আপনার মতে রাখেন। অর্থাৎ প্রশ্নটা হচ্ছে যে দুই দিক থেকেই বাংলাদেশের মানুষকে যদি এই রাজনৈতিক দলটি ন্যূনতম শ্রদ্ধার চোখে দেখত, বা তাদের ক্ষমতার মধ্যে যদি মানুষের ক্ষমতায় যদি তাদের বিশ্বাস থাকত, তাহলে তো তাদের ভোটাধিকার কেড়ে নিত না। এই যে নিজের একটা আভ্যন্তরীণ গণতান্ত্রিক, আভ্যন্তরীণ দলীয় গণতন্ত্রের মতো করে এই আভ্যন্তরীণ কথিত জাতীয় নির্বাচনে যেত না। এই যে ডামি নির্বাচনটা হয়েছে কেন, কারণ হচ্ছে তাদের মানুষ তাদেরকে ভোট দিবে এবং ভোট দিয়ে ক্ষমতায় রাখবে, এইটা যদি সে বিশ্বাস করতে পারত সত্যিকার অর্থে, তাহলে একটা ওপেন নির্বাচন দিতে পার দিত। অর্থাৎ এই দেশের মানুষকে তুষ্ট করবার বদলে সহজ যদি কোনো বিদেশি রাষ্ট্রকে তুষ্ট করা যায়, হুম হুম তাহলে যদি ক্ষমতায় থাকা যায়, এই যে উদাহরণ তৈরি হচ্ছে, কিংবা অপোজিশনের দিক থেকেও মানুষের কাছে তার সঠিক কর্মসূচি, সংস্কার কর্মসূচি বা মানুষের দুঃখ বেদনার প্রতিদিনের কথা নিয়ে যদি যায়, সেইটাতে যদি কাজ না হয়, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের কেউ এসে যদি তাদেরকে মিটিং করে, এবং অতীতেও দেখেছি, হয়তো এবারও দেখবো, এবং তারা যদি সরকারকে চাপ প্রয়োগ করে, তবে তাদেরকে বড় মিটিং করতে দিবে না হয় দিবে না। এইটা আপনার প্রথম প্রশ্নের সঙ্গে আবারও যুক্ত করি, এইটা যখন ভাবি দেখি, তখন নাগরিক হিসেবে অপমান লাগে, অসহায় লাগে, এবং এই দেশে নাগরিক স্বাধীনতার জন্য আপনার দশকের পর দশক যারা সংগ্রাম করেছে, সেই পাকিস্তানি জমানা বা তারও আগের থেকে ব্রিটিশ জামানায়, এবং তাদের যে স্যাক্রিফাইস এর যে ইতিহাস, সেই ইতিহাসকে অবমাননা না করে এই অবস্থা মেনে নেওয়া যায় না। তো এই আমাদেরকে শুধু যে বিপদে বিপদগ্রস্ত করেছে বর্তমান রাজনীতি তা তো না, জি আমাদেরকে সারা দুনিয়ার সামনে অপমানিত করে চলেছে। ধরুন, যে কোনো বুদ্ধিমান মানুষ যদি আপনার কোনো বিদেশি বন্ধু তাকে নিজের দেশের রাজনীতি সম্পর্কে অহংকার করে, বলবার যেটা মতো আমরা কিছু 71 সালের মুক্তিযুদ্ধ অহংকার করে বলতে পারি, কিন্তু তার পরবর্তীকালে যা যা চলছে সেই শুরু থেকে, এটা নিয়ে আমি অহংকার করতে পারি না। সো এবং আমার আমি দেশে গণতন্ত্রের জন্য এর ওর দিকে তাকিয়ে থাকতে হয়, এর চেয়ে বেদনা আর কি হতে পারে? যারা এগুলি চালিয়ে রাখে তাদের কোনো মর্যাদা বোধ নাই, তাদের তারা অনেক সময় যে জি আওয়ামী বলুন। লীগ, যদি আমি আপনার কাছে একটু বুঝতে চাই, যে বাংলাদেশের সবচেয়ে অনেক প্রাচীনতম একটি রাজনৈতিক দল, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দান, নেতার ভূমিকা স্বাধীনতা উত্তরকালে, অভিযোগ গণতন্ত্র হরণ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে দু জায়গাতেই তার ভূমিকা আছে। কিন্তু গত 15 বছর ধরে যেটা বলা হচ্ছে যে দলটি আসলে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে অনেক বেশি প্রশাসন যন্ত্র এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর উপরে অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। আবার কেউ কেউ মনে করেন যে আওয়ামী লীগ দল হিসেবে শক্তিশালী হচ্ছে, কারণ পরপর টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আছে, দাপটের সঙ্গে দেশ শাসন করতে পারছে, কোনো অপোজিশন সেই অর্থে নেই। আপনি, আমি জানি না কোন ধারণা বা কোন পক্ষে আপনি কোন মতটি গ্রহণ করবেন, বাট দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ আপনি কি দেখেন, রাজনৈতিক আপনি দল লক্ষ্য হিসেবে? করুন, আওয়ামী লীগে একমাত্র পাওয়ারফুল মানুষ হচ্ছেন শেখ হাসিনা।
একমাত্র ক্ষমতাধর মানুষ তিনি, এবং আওয়ামী লীগের তার নিচে বা পাশে যারা আছে এরকম অনেককে চিনেন। কখনো কখনো আপনি আমি দুজন একসাথে শুনেছি তাদের কথা। পার্টিটি যখনই সংকটে পড়ে, তীব্র কোনো সংকটে পড়ে, তখন আপনারা কি করবেন এই প্রশ্নের জবাবে এবং অমঙ্গলের জন্য চিন্তা করার অভ্যাসটা পর্যন্ত তাদের চলে গেছে। একটা শুধুমাত্র একটা ব্যক্তির দিকে তাকিয়ে থাকেন, তার নাম শেখ হাসিনা, এবং মোটামুটি দেশীয় ভাবে এবং আন্তর্জাতিক ভাবে তার কিছু হয়তো সহকারী থাকতে পারে, তারও তার নির্দেশ ছাড়া কোনো সৃজনশীল ভাবে কোনো কিছু তৎপরতা চালানো মনে হয় না। এই কথা তো সত্য যে উনি এই দলটাকে এখনো পর্যন্ত ক্ষমতায় রেখেছেন। এখন এই যদি হয় তার চারপাশের মানুষের অবস্থা, তাহলে এখানে দুটো অবশ্যম্ভাবী ফল এবং ফলাফল থাকবে। এক, তিনি নিজেকে সবচাইতে শক্তিমান বলে ন্যায্যত বিশ্বাস করবেন, এবং এরকম অবস্থায় মানুষ নিজের অজান্তে স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে বাধ্য, এবং সেটা তিনি হচ্ছেন। একই সঙ্গে বাংলাদেশে যে অগণতান্ত্রিক সাংবিধানিক ধারা উপধারা, সেইটা একজন ব্যক্তিকে যেই পরিমাণ ক্ষমতায়ন করে, যিনি আপনার পার্লামেন্টের প্রধান, লিডার অফ দ্য হাউস, তিনি সরকার প্রধান, তিনি ক্ষমতাসীন দলের প্রধান, এতগুলি ক্ষমতা বৈধভাবে তারা যিনি ভোগ করবেন, সেটা কিন্তু আপনার আমার ক্ষেত্রে হইলেও আমার অনুমান করি আমরা ওই রকম হয়ে যেতাম। তো তাকে সর্বেশ্বর মনে করা ছাড়া তার কোনো পথ থাকে না। একটা হলো বৈধভাবে, আর একটা হলো রাজনৈতিক ভাবে, যখন পুরো রাজনৈতিক দলের সমস্ত কর্মকাণ্ডের তাকে ক্ষমতায় টিকে থাকার সমস্ত দায় একজনের উপর পড়ে, তার গণতান্ত্রিক আচরণ করা সম্ভব নয়। এইটা বিএনপির জন্য প্রায় সত্য, তারা ক্ষমতায় যখন ছিল তাই ছিল, ভবিষ্যতে যদি কখনো ক্ষমতায় যেতে পারে এই অবস্থা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এরকম অবস্থা, এই তাহলে রাজনৈতিক দল হিসেবে এটা কি অবস্থা? রাজনৈতিক দল হিসেবে তো ফাংশন করছে না এটা। এইটা একটা আপনার কি বলে এটাকে, অর্গানাইজ মাসল বলে, সংগঠিত পেশি শক্তি, একটা শিবিরের মধ্যে সমবেত সংঘবদ্ধ হয়ে আছে তারা নিজেরা, এবং যেহেতু বহুদিন ধরে রাষ্ট্রযন্ত্র তার এই দলের হাতে আছে, এবং রিক্রুটমেন্ট ট্রেনিং এগুলির মধ্য দিয়ে যেমন এক ধরনের আদর্শ, রাজনৈতিক আদর্শের দিক থেকে দলীয়করণ হয়েছে রাষ্ট্রীয় প্রশাসন, আবার এটির মধ্যে আপনার কয়েকশত কর্মকর্তা সামরিক বেসামরিক তারা এই রেজিমের থেকে প্রত্যক্ষভাবে লাভবান হয়েছে। তাহলে একদিকে এন্টায়ার রাষ্ট্রযন্ত্র সেখানে যে যেগুলো চালান বড় বড় কর্মকর্তারা, তারা এই দলের সঙ্গে আছে, এন্টায়ার যে দলের কর্মীরা এক পেশি শক্তি হিসেবে বিদ্যমান আছে, এবং আইন ও রাজনীতির সংস্কৃতি একজন ব্যক্তিকে আপনার সর্বময় ক্ষমতা দিয়েছে এবং তিনিও সেটা ব্যবহার করছেন। এরকম একটা অবস্থায় এটাকে রাজনৈতিক দল বা গণতান্ত্রিক সংগঠন, রাজনৈতিক দলটাকেও তো একটা দলের যখন এতগুলো রাষ্ট্রসহ এবং সমাজের নানান স্তরে সংগঠনের উপর নিয়ন্ত্রণ থাকে, তাকে মোকাবেলা করবার জন্য যারা তার রাজনৈতিক প্রতিপক্ষ থাকে, তার বাকি গুলি হয়তো থাকতে পারে, স্টেট তো তার সঙ্গে নাই, ফলে অপোজিশনকে শুধু মানুষকে নিয়ে যেমন এগোতে হয় এরকম পরিস্থিতিতে, স্টেট ফোর্সেস কে আপনার দলীয়করণের বাইরে নিয়ে যাওয়ার জন্য যা যা করা প্রয়োজন সেইটাও তাদেরকে করতে হয়। কাজটা কঠিন, কিন্তু কঠিন কাজটা না করা পর্যন্ত রাজনীতিতে তারা কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারা বা ইম্প্যাক্ট হতে পারবে। আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে প্রতিপক্ষের উপর বিজয় নিশ্চিত করা কঠিন হবে, কিন্তু সেই কঠিন কাজটাও যুগে যুগে মানুষ করেছে। বাংলাদেশে আওয়ামী লীগ 15 বছর ধরে যা করছে এটা পৃথিবীতে প্রথম নয়। হ্যাঁ, তো সেটাকে মোকাবেলা করবার জন্য যারা ক্ষমতায় যেতে চান তাদের দায়িত্ব বেশি, আর এখানে যারা অশান্তির মধ্যে বসবাস করেন, সেটা হৃদয়বৃত্তিক হোক বা শারীরিক হোক,
আপনার আমার কথা বা এরকম আরো অনেক শত শত মানুষ আছে, তাদের দায় দায়িত্বের কথা তো অস্বীকার করবার কিছু নেই। হ্যাঁ, আমরা তো আমাদের মতন করে ক্রিটিক করা, কি কি করা আপনার রাষ্ট্রের গণতন্ত্রের জন্য কি দরকার, ইতিহাসের প্রয়োজনটা কোথায়, এমনকি একটা আত্মমর্যাদাশীল জনগোষ্ঠী হিসেবে বেঁচে থাকতে হইলে আমাদের যে শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, এগুলিতে যেমন উন্নয়ন করতে হবে, একই সঙ্গে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর নিশ্চিত করার জন্য যে বুদ্ধিভিত্তিক ইনপুট দেওয়ার চেষ্টা করা, সেগুলো করে যেতে হবে।